আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল বাঙালিয়ানা ষোলো আনায়। আমাদের সমস্ত ভিডিও পেতে পরবর্তীকালে আর যাতে অসুবিধায় না পড়তে হয় তার সুবিধার্থে টুক করে গিয়ে ক্লিক করে দিন সাবস্ক্রাইব বোতাম টিপে। নববর্ষের দিনে আমরা দেখিয়েছিলাম শিশুশিল্পী পামেলা সর্দারের এক অদ্ভুত রবীন্দ্র নৃত্য। আজ রবীন্দ্র জয়ন্তী, আমরা আবার ফিরে এসেছি কিছু নতুন শিল্পী নিয়ে। আজ আমাদের অনুষ্ঠানে যেসব শিল্পীরা পরিবেশন করছেন তারা হলো স্ক্রিপ্ট রাইটিং অর্থাৎ চিত্রনাট্য রচনায় বিষ্ণু মুখার্জি, ন্যারেটর অর্থাৎ ভাষ্যে মল্লিকা দাস ও সুভাশিস বাগচি, সঙ্গীত পরিবেশনায় ঐন্দ্রিলা বণিক, পেন্টিং অর্থাৎ চিত্র পরিবেশনায় সুচন্দ্রা দাস, ভিডিও মেকিংয়ে অর্থাৎ চিত্রনাট্য উপস্থাপনায় সুপ্রিয় মুখার্জি। শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান। আমাদের দেশ ভারতবর্ষের পূর্বভাগের সোনার বাংলা তথা বঙ্গভূমির মাটি কেবল সোনালী শস্য ও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ নয়, এই বঙ্গভূমি সুপ্রাচীন এথেন্স, মিশর ও ব্যাবিলনের মতো কালের নিয়মে তার সাংস্কৃতিক দিক থেকে নিজের গৌরবকে মুছে তো ফেলেইনি, উপরন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে এই প্রাচীন গৌরব হয়েছে চিরস্থায়ী। চিত্রকলা, কাব্য, গান, আধ্যাত্মবিদ্যা ইত্যাদি সবেতেই বিশ্বজোড়া পারদর্শিতা দেখিয়েছেন বঙ্গ সন্তানেরা। আধুনিক যুগে কবিতা, ছোট গল্প, উপন্যাস, গান, নাটক, চিত্রকলা এমনকি নৃত্যশৈলীতেও এক নতুন যুগের সূচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু সাংস্কৃতিক ক্ষেত্রে নয়, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বঙ্গভঙ্গ রোধ করার জন্য তাঁর রাখি উৎসব ধর্মে ধর্মে বিরোধে ভাঙন আসা এই বঙ্গজীবনে এনেছিল ঐক্যের এক অটুট বন্ধন। তার চিত্রকল্পে ভারতমাতা যেন আমাদের সবার তথা ভারতবাসী এবং বিশ্ববাসীর এক মমতাময়ী মাতৃশক্তির প্রতিরূপ। সামাজিক কুসংস্কার, বর্ণবিদ্বেষ এবং মানুষের জীবনের গোপন অনুভূতির কথা তাঁর রচনায় এমনভাবে ফুটে উঠেছে যে তিনি শুধু আমাদের দেশের এক নোবেলজয়ী চিরস্মরণীয় মনীষী নন, তাঁর চিরস্মরণীয় রচনার জন্য তাঁর স্থান ভারতবাসীর হৃদয়ে। সুখে দুঃখে, পাপে পুণ্যে, উত্থানে পতনে, প্রেমে বিরহে, জন্ম মৃত্যুতে মানুষের সকল জৈবিক অনুভূতির প্রতিটি নিঃশ্বাস, প্রশ্বাস এবং আবেগে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। জনগণমন থেকে শুরু করে বাংলাদেশের ও আমার সোনার বাংলা এবং শ্রীলঙ্কার শ্রীলঙ্কা মাতা, এই সব গানগুলি বিশ্বকবির অবদান। আধ্যাত্মিক ভাবধারায় পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের একেশ্বরবাদী ব্রহ্ম সমাজের প্রভাবে প্রভাবিত কবিগুরু রবীন্দ্রনাথ ঈশ্বরকে খুঁজেছেন প্রকৃতির মধ্যে। গ্রহ নক্ষত্র কথিত এই অনন্ত আকাশ এবং নীহারিকার বুকে প্রাণের স্পন্দন জাগানো এই পৃথিবীতে মানুষ এবং অন্যান্য জীবের আবির্ভাবে এই বিশ্ব প্রকৃতিকে রূপে, রসে, গন্ধে, বর্ণে উপভোগের আনন্দকে কবিগুরু উৎসর্গ করেছেন সেই নিরাকার আদি অনন্ত শক্তিকে, যা সৃষ্টি, পুনর্নির্মাণ ও ধ্বংসের অমোঘ নির্মাতা। শিশিরের ওপর রোদ্দুরের প্রতিফলন, সবুজ ধানক্ষেতের বাতাসে ঢেউ তোলা, শরতের নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, আবার রক্তিম আভায় বিষণ্ণ ম্লান গোধূলি, সবই কবিগুরুর চেতনায় প্রকাশ পেয়েছে এই গানটিতে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি
জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাছ খানে আমি জাগে আমার গান আকাশ ভরা অসীম কালে যে হিলোলে জোয়ার ভাটায় ভুব অসীম কালে যে হিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে নাড়িতে মোর রক্ত লেগেছে তারটা বিষয়ে তাই জাগে। শুধু সমাজ সংস্কার সাহিত্য চর্চা নয়, দূরদর্শী বিশ্বকবি চিনেছিলেন এই বঙ্গ সন্তানদের, তাদের আলস্যকে কটাক্ষ করে। যেমন বলেছেন, অলস দেহ মন্দ গতি গৃহের প্রতি টান, তেমনি বঙ্গললনা তথা অন্নপূর্ণাদের মাতৃরূপী ব্যবহারকে ভিত্তি করে বলেছেন, মা বলিতে প্রাণ করে, আনচান চোখে আসে জল ভরে, অতিথিবৎসল সরল শান্ত নির্বিবাদী অহংকার শূন্য বঙ্গজীবনে সময়ের সাথে সাথে এই সহজ সরল মনোভাব ও আন্তরিকতার পরিবর্তনকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে ধরা পড়েছে বাঙালি জীবনের ভবিষ্যতের যান্ত্রিকতা ও কিছু অসম প্রতিযোগিতায় দৌড়ানোর এক বিশেষ মনোভাব। ছেলেবেলার বন্ধুত্ব, সহমর্মিতা ও আবেগের সাথে প্রকৃতির বুকে বঙ্গসন্তানদের চড়ুইভাতি, ফুটবল খেলা, বাইচ প্রতিযোগিতার যে অনাবিল নিষ্পাপ আনন্দ, তা স্মৃতি হয়ে মিশে যায় ঠান্ডা গাছের ছায়া, বন্ধুদের জমায়েতের মধ্যে বেজে ওঠা কোনো এক রাখালের বাঁশি, ইট কাঠ পাথরের এই ইলেকট্রনিক দুনিয়াতে স্মৃতির মণিকোঠায় এক স্বপ্নময় হাতছানি দিয়ে যাবে তার ছেলেবেলা। এই বিংশ ঐকবিংশ শতকে বাঙালির স্বরূপটি জীবনের প্রথম ভাগে মানসচক্ষে কবিগুরু পর্যবেক্ষণ করে দিয়েছেন। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। আয়ারে একটি বার আয়রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখে দুঃখের কথা কব প্রাণ জুড়াবি তাই। আয়ারে একটি বার আয়রে সখা
প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়া ভিতায় মোরা ভোরের বেলায় ফুল তুলিছি দুলিছি দোলায় বাজে বাসে গান গেয়েছি বকুলের তলায় মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায় বাজে বাসে গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম গে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে পুরানো সেদিনের কথা ভুলবি কি রে হায় ওসে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় সে কি ভোলা যায় সে কি ভোলা